السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. وبعد ديني بهيرا وديني بونيرا جي جي كان ياتن পুরো বছরে একটাই অফার এক মাসের মধ্যে আসে, মিস করা যাবে না। আজকে শাওয়াল মাসের 13 তারিখ অলরেডি হয়ে গেছে। যারা একটা ইনফরমেশন জানেন না তাদেরকে আমি বলে রাখি, শাওয়াল মাসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অনেকগুলো কথা আছে। এর মধ্যে খুবই সিম্পলি যদি একটা কথা আমি এক্সপ্লেইন করি সেটা হচ্ছে আন আবি আইয়ুব রাদিয়াল্লাহু আনহু। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন من صام رمضان যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম সমূহ পালন করে ثم اتبعه ستا من شوال তারপর শাওয়াল মাসের 6টা রোজা রাখে, মানে রমাদানের ঠিক পরের মাসটাই যেদিন ঈদ হয়, যে মাসে ঈদ হয় ওই মাসে ওই মাসটার কথা বলা হচ্ছে। ওকে, তো ওইটা ঈদ হয়ে গেছে, আজকে প্রায় 13-14 দিন হয়ে গেছে, আরো প্রায় 15 দিন বাকি আছে আমাদের হাতে, রোজা রাখতে হবে মাত্র 6টা। হ্যাঁ, فذلك صيام الدهر যে ব্যক্তি রমজানের রোজা সমূহ রাখে এবং শাওয়াল মাসে মানে এই মাসে যেটা এখন মে মাস চলতেছে, সরি এপ্রিল, তো এপ্রিলের মানে 21-22 তারিখে ঈদ হয়েছে, তার মানে এপ্রিলের কিছুদিন পাইছে, এখন মে মাসের সামান্য কিছুদিন পাবে। সো এই মাসটা যারা 6টা রোজা রাখবে তাহলে فذلك صيام الدهر সে যেন পুরো বছর রোজা রাখলো। আপনি বুঝবেন কথাটা। তো এখানে অনেকগুলো প্রশ্ন আসে যে যারা ভাঙতি রোজা মানে যারা রমাদান মাসে রিজনেবল রিজনে মানে কারণবশত রোজা ভেঙেছে, যেহেতু হাদিসটা বলছে যে রমাদানের সিয়াম সমূহ রমাদানের সবগুলো রোজা যে পালন করে তার জন্য এই অফারটা আছে। সো এটা শাওয়াল মাস আসলে যেহেতু তার ওজর ছিল, ওজর এসে রোজা ভাঙছে, হয়তো অসুস্থ অথবা মুসাফের মানে কারণবশত রোজা ভাঙছে ইচ্ছাকৃত না বা যেটাই হোক, তাহলে সে রমাদানে যে সিয়ামগুলো ভঙ্গ করেছে সে সিয়ামগুলো এখন পালন করে নেবে এবং এই মাসের ভিতরে 6টা রোজা রাখবে। এর মধ্যে মানে মহিলাদের যে ভাঙতি রোজা রয়েছে, অনেকে ভাঙতি রোজাকে 6 রোজা মনে করে, ভাঙতি রোজাকে 6 রোজা মনে করা যাবে না। যেগুলো কারণবশত ওজরবশত ভেঙেছেন সেগুলো পূরণ করে নেবেন এই মাসেই এবং এই মাসের ভিতরেই এক্সট্রা 6টা রোজা শাওয়ালের রোজা হিসেবে রাখবেন, তাহলে আপনার শাওয়ালের 6 রোজা রাখা হয়ে যাবে। তো এতে করে কি হবে যে যে মহিলা অথবা পুরুষ এই মাসে শাওয়ালের 6টা রোজা রাখবে সে যেন পুরো বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ, অনেক বড় অফার এটা। এটা এই অফার তাদের জন্য যারা রমাদানে সিয়াম পালন করে অথবা কারণবশত ওজরবশত ভঙ্গ করেছে বাট শাওয়াল মাসে সেটা পূরণ করে, যা 2-4টা ভাঙছে শাওয়াল মাসে পূরণ করে আবার 6টা রোজা রেখে নিছে, শুধু তাদের জন্য এই অফারটা অ্যাভেলেবেল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছে। আচ্ছা, 6 রোজা রাখার নিয়ম কি? আসলে 6 রোজা রাখার কোনো নিয়ম নাই, চাইলে আপনি ঈদ যেদিনের পরদিন থেকে রাখতে পারেন, একবারে একটা রেখে একটা ভাঙতে পারেন, দুইটা রেখে একটা ভাঙতে পারেন, মানে দুইটার পর বিরতি দিতে পারেন, একটার পর বিরতি দিতে পারেন, লাগাতার 6টা রেখে দিতে পারেন, আপনি কি বলে এটাকে 3টা রাখলেন, 5 দিন পর আরও 3টা রাখলেন, এটা আপনার ইচ্ছা। মানে এই মাসের ভিতরে 6টা রোজা রেখে নিলেই হলো, এটার কোনো মানে ওই যে সিরিয়াল করতে হবে মানে একদম জরুরি এমন কিছু না। মোট কথা হলো 6টা রোজা আদায় করতে হবে। এটা হচ্ছে এই 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 6 রোজার রাখার পদ্ধতি। আমাকে একজনে প্রশ্ন করেছে 6 রোজা রাখলে কি তারাওহি পড়তে হবে? তারাওহি পড়া জরুরি না, 6 রোজার তারাওহি রমাদানে যেরকম আমরা পড়ি এরকম নিয়মের কোনো তারাওহি নেই, মানে আপনি একলা ঘরে পড়বেন নাকি এরকম কোনো মানে স্বার্থ সাপেক্ষ বা নিয়ম নেই। আপনি জাস্ট ভোর রাতে উঠবেন, ভোর রাতে সাহরি করবেন অ্যান্ড দেন সকাল দিনের বেলা আপনি পানাহার থেকে অথবা খাওয়া দাওয়া থেকে বিরত থাকবেন, যেভাবে আমরা রমাদানের সিয়ামে থাকি। যখন সূর্য ডুবে যাবে বা মাগরিবের সময় হবে তখন আপনি ইফতার করবেন, এটাই হচ্ছে নিয়ম। আর একটা কথা বলে রাখি, এখানে বাংলাদেশে রমাদান মাসে যে সময়ে আজান দেওয়া হয় বা সাহরির সময় বলা হয়, রমাদানের ঠিক পরের দিন থেকে আর কোনো নিয়ম নীতি থাকে না। দেখা যায় কেউ 4টা বাজে আজান দিছে, কেউ 4:10 দিছে, কেউ 4:20 দিছে, কেউ 4:30 দিছে। এই জিনিসটা খেয়াল রাখবেন, মানে এটা বাংলাদেশে আল্লাহ আমাদেরকে হেদায়ত দিক, আমরা কেন এটা করি আমরা জানি না, আমাদের মসজিদ কমিটিগুলো কি করে আমি সেটাও বুঝি না, আমাদের ইসলাম ফাউন্ডেশন কি করে সেটাও বুঝি না, আমাদের এলাকার মান্যগণ্য আলেম ওলামারা কি করে সেটাও বুঝি না, কারো কোনো মনে প্রশ্ন জাগে না যে ঈদ ঠিক রোজার দিন। যদি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ রোজার দিন সব মসজিদে আজান হলো 4:10 ভিতরে, 4:10 ঠিক রোজার মানে ঈদের পরের দিন থেকে শুরু হয়ে যায় 4:15, 4:20, 4:25, 4:30, 4:40 আজান দেয়, আল্লাহ আমাদেরকে হেদায়ত দিক। এই ক্ষেত্রে যারা নফল সিয়াম পালন করে
বা যারা শাওয়াল মাসের রোজা রাখবে বা যারা আইয়ামে বীজের রোজা রাখবে বা যারা সপ্তাহের যে সোমবার এবং বৃহস্পতিবার সুন্নাহ রোজাগুলো রাখবে, আসলে ওরা ওরা কিভাবে আসলে সাহরি করবে, এটা খুবই একটা মারাত্মক মারাত্মক একটা সিচুয়েশন আমাদের মুয়াজ্জিনদের এবং আমাদের ইমামদের, আমাদের মসজিদ কমিটির, আল্লাহর কাছে আল্লাহকে ভালোবাসা উচিত এবং আল্লাহর জান্নাতের পরোয়া করা উচিত, জাহান্নামের ভয় থাকা উচিত, হ্যাঁ আল্লাহকে ভয় পাওয়া এবং ভালোবাসা উচিত আল্লাহকে, ঠিক আছে, এবং মানে এগুলো এগুলো পরোয়া করা উচিত। আসলে এগুলো আমরা পরোয়া করি না কেউ, এগুলো পরোয়া করা উচিত আমাদের, অত্যন্ত জরুরি। সো যারা আপনারা শাওয়াল মাসের সিয়াম পালন করবেন, আজানের দিকে ফজর আজানের দিকে তাকায় যদি সাহরি করেন হবে না, আমার মনে হয় ক্যালেন্ডার বা কোথাও ফজরের আজানের টাইমটা আছে, হ্যাঁ হ্যাঁ ওইটা 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 ফলো করতে হবে, ওইটা আমার মনে হয় চারটার ভিতরে ভাত খেয়ে ফেললে এখন ভালো হবে, ঠিক আছে। আমার এক্স্যাক্টলি জানা নাই, আমি ক্যালেন্ডারটা দেখিনি, আমি 3:30টার ভিতরে ভাত খেয়ে ফেলবো। আমার কথা হচ্ছে যে কারণ এখানে আজানের কোনো ঠিক ঠিকানা নাই, আমি জানি শহরে হয়তো আসি কিনা জানি না, আমি গ্রামে আসি, তো গ্রামে এখানে আমি দেখছি, আমি অনেকদিন থেকে গ্রামে আসি যে আলহামদুলিল্লাহ, হয়তো আমি কাউকে এটা অভিযোগ করিনি বা, তবে এটা আমাকে খুবই কষ্ট দেয়, খুবই 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 কষ্ট দেয় যে ফজরের আজানটা মানে একেবারেই দেখা যাচ্ছে যে, যেমন আজকে যেটা দেখলাম 4:07 বা 10:00 দিক থেকে আজান শুরু হয়েছে, 4:36 আজান হয়েছে, মানে একই আমার কানে আজান আসতেছে। তাহলে মানে আশপাশের যে গ্রামগুলো আছে আমাদের, আমাদের গ্রাম বা আশপাশের যে গ্রামগুলো আছে সবগুলো গ্রামের মধ্যে 2-3টা 4টা করে মসজিদ আছে, সবগুলোতে মাইকে আজান দেওয়া হয়, তো সব কিছু মিলে আমি দেখলাম যে খুবই মানে আজানের ব্যাপারটা খুবই যা ইচ্ছা তা অবস্থায় আছে। হ্যাঁ, যারা আপনারা 6 রোজা রাখেননি তারা আপনারা রেখে ফেলেন। আর একটা কথা বলে রাখি, আপনি যদি 6 রোজার ব্যাপারে কাউকে ইনফর্ম করেন আর সে যদি 6 রোজা রাখে, তার যতটুকু স্বভাব তার থেকে কোনো কিছু কমতি না করেই আপনার জন্য সমপরিমাণ স্বভাব হবে, সুবহানাল্লাহ। সো শাওয়াল মাসের রোজাটার ব্যাপারে মানুষকে জানিয়ে দিন।